তারপরে ওদের বাচ্চাগুলো মনে হয় যে সমস্যা ভাই, জানো আমি একজন গরিব মানুষ, আমি কাজ করে খাই ভাই। আরে না, আমি তো বললাম আমি সব ড্রাইভার তোমার নেব, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, প্লিজ। ডাক্তার লাগবো না, একটু মাথা ব্যথা করতেছে, ঠিক হয়ে যাবো। আচ্ছা তাহলে তুই রেস্ট নে। হ্যাঁ আচ্ছা, রইমা দেখি তোর চোখ। এই কই গো তুমি, কি হইছে? এখানে আসো। কি ডাক্তার ডাকতে হবে? আরে না, ঘটনা তো ঘটে গেছে। কি করছে রইমা? প্রেগনেন্ট। প্রেগনেন্ট? আরে ওর তো এখনো বিয়ে হয় নাই, কিভাবে হইলো? আমার তো সেটাই কথা। রে রইমা, কিসে কিভাবে হইছে ক? রে কথা কইছ কে? বলতেছস না কে? মানে 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 করতেছস কেন? বল কিভাবে হইছে। আরে সন্তানের বাপকে নামটা বল, তুই তো আমাদের বাসায় কাজ করস, আমাদের দায়িত্ব। তুই যদি না বলস তাহলে সমস্যার সমাধান কিভাবে করব? আমাদের বাসায় থাকস, বল। এই সন্তানের বাপকে নামটা বল, তুই আমাদের বাসায় কাজ কর, সে দায়িত্ব তো আমাদের। বল, তুই না বললে কিভাবে জানবো? মানে মানে কি বল, নামটা বল। মানে সন্তানের বাবা ছোট ভাই। আচ্ছা ওঠ, এই বের হ, দাঁড়া বের হ, দাঁড়া। মারতেছস, বুঝি কি হয়েছে? তুই যদি সত্য ভাবে কথাটা না বলস তাহলে আমরা কিভাবে জানবো, আর কিভাবে বিচার করবো? বল কি হয়েছে, বল। শুনতে চান তাহলে শুনো। ভাইজান আপনি অনুষ্ঠানে গেছিলেন? হ্যাঁ অনুষ্ঠানে গেছিলাম, শরীরটা বেশি ভালো না তো তাই চলে আসলাম। রইমা এক কাজ করো, আমার রুমে এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা ভাইজান যান, আমি নিয়ে আসতেছি। পুরা মাথায় গরম হয়ে গেছে, আজকের সুযোগটা হাতছাড়া করা দেবো না। আজকে খালি বাসা ভাবিও নাই ভাইও নাই, এই সুযোগকে কামড়ে সার দিব। আসো কাজকা। ভাইজান পানি, পানি নিয়ে আসছো? জি বসো। পানি খাবেন না ভাইজান, লাইখা দিতেছেন। লাইখা দিতেছি? আমি কি পানি খাওয়ার জন্য বলছি? তোমাকে আমার রুমে আসার জন্য একটা বাহানা করলাম আমি। তুমি রুমে আমার আসার পর থেকে আমাদের বাসায়, তখন থেকে আমি তোমার প্রতি ফিদা হয়ে আছি। কি কোন ভাই জানে এগুলো কি করতেছেন? আমি একটা কাজের মেয়ে, আমার সাথে এগুলো কি করতেছেন ভাই? আমি গরিব মানুষ, আমার এগুলো সর্বনাশ করেন না। তুমি শোনো আমার কথা, শোনো, আজকে বাসায় কেউ নাই, ফাঁকা বাসা, বিষয়টা তোমার আমার মধ্যে থাকবে, কেউ জানবে না। আজকে তুমি আমার আব্দারটা রাখো।
তারপর ওদের বাচ্চাগুলো কোনো হাজার সমস্যা ভাই জানো, আমি একজন গরিব মানুষ, আমি কাজ করে খাই ভাই জানো। আরে না, আমি তো বললাম আমি সব দায়ভার তোমার নেব, ঠিক আছে? তুমি পুরো টেনশন করো না, প্লিজ। সমাজে আমার চলতে হবে, মুখ দেখাইতে হবে, হ্যাঁ, এটা একটা সুরাহা করতে হবে, ওদেরকে বিয়ে দিয়ে দাও। মুখে মুখে তর্ক করস, কাদের মেয়ের সাথে যখন ক্লোজ হয়েছে তোমার মনে ছিল না তোমার বিয়ে করতে হবে, তুমি কি কও? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দেখো ভাই রাহিম, 10 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই। দেখো তোমার ভাই কত ডাক্তার কবিরাজ কত জায়গায় ঘুরছে, কিন্তু আল্লাহ আমাদের একটা বাচ্চা দেয় নাই। হাত বউ, তুমি সত্য কথাই কইছো। যেহেতু মেয়েটার বাচ্চা পেটে আল্লাহ যেহেতু দিছে, একটা ভুল করেই ফেলাইছো, তোমার মানে নাও ভাই। দেখ ভাই, বাচ্চা নষ্ট করা পাপ, আমি বড় ভাই হয়ে তো এই কাজটা করতে পারবো না। তুই ভাই মাইনা নে, এ আমাদেরকে পাক করে খাওয়া, আমাদের বাসায় থাকে, তুই রাজি হয়ে যা। আচ্ছা ভাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি ভাই। এ বউ, তুমি তো কাজ করো, ওরে তোমার সুন্দর সুন্দর জামা আছে না, এগুলি পরে সাজা করে নিয়ে আসো, হ্যাঁ, আর আমি কাজে সাপড়ে নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে বিয়ে হবে, আনন্দ হবে, খুশি হবে, আমরা সবাই আনন্দ করবো। হ্যাঁ, যা ভাই।